ভোলা দুই দৌলত খান ও বোরহান উদ্দিনের সাবেক সাংসদ ও বিএনপি নির্বাহী কমিটির সদস্য আলহাজ হাফিজ ইব্রাহিম এর রোগ মুক্তি কামনায় দৌলত খান উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে স্বেচ্ছাসেবক দলের আয়োজনে বিকেল পাঁচটায় দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি সভাপতি আব্দুল মান্নান মিয়া সিনিয়র সহ সভাপতি ফারুক হোসেন তালুকদার পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাকির হোসেন বাবুল সাংগঠনিক সম্পাদক কাজী কামাল থানার বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার জসিমউদ্দিন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি নুরুল ইসলাম কুচ্চি সাধারণ সম্পাদক মোহাম্মদ নজরুল ইসলাম পৌর স্বেচ্ছাসেবক সভাপতি মোহাম্মদ নুরুল হক সহ দলের সকল অঙ্গ সংগঠনের নেতা উপস্থিত ছিলেন অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন কাজপুটি মাদ্রাসার সিনিয়র শিক্ষক কারী মাওলানা ইব্রাহিম সতেরোই আগস্ট আলহাজ হাফিজ ইব্রাহিম এক অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে হঠাৎ পড়ে গিয়ে তার হাঁটুতে মারাত্মক আঘাত পেয়েছেন বর্তমানে তিনি অনেকটা সুস্থ আছেন